নমস্কার, কি খবর সবার? এই দেখো, সকালবেলা একটু চোখে কাজল আর লিপস্টিক পরে আমি রেডি হয়ে গেছি। এখন ভাবছো, আমি তো কোনোদিনে লিপস্টিক কাজল এইসব পরি না, তো আজকে কেন পরলাম? তার কারণ, আজকে হচ্ছে ছেলের স্কুলে একটা ওই কনসার্ট প্রোগ্রাম টাইপের আছে। মানে এই 5 মাসে ওরা ঠিক কি কি করলো, তো সেই সমস্ত কিছু নিয়ে একটা ওই প্রোগ্রামের মতো আছে। তো আমি জাস্ট ওই একটা জামা পরে নিয়েছি, আর একটা চুল বেঁধেছি, আর একটু লিপ বাম, আর কাজল ব্যাস হয়ে গেছি রেডি। এবার দেখি ওম কি করছে, চলুন দেখি। এই যে ওম এখনও ঘুমোচ্ছে, তো ওকে এখন আমি ডাকবো, তারপরে ওকে আমি রেডি করব। এই যে ওম হয়ে গেছে রেডি। আর আজকে যেহেতু স্কুলে প্রোগ্রাম, তো ওদের বলা ছিল যে ওরা যে কোনো ধরনের শার্ট আর প্যান্ট পরতে পারে, আর সাথে থাকবে একটা উইংস। তো আজকে জয়কট মানে সমস্ত বাচ্চাই কেজির মানে নার্সারি থেকে কেজি হবে এই প্রোগ্রামটা, নার্সারি থেকে কেজি অবধি। তো সমস্ত বাচ্চাদেরই এইটা হচ্ছে মানে সবাইকেই উইংস পরতে হবে। তো এই যে ছেলে আমার উইংস পরে ভীষণই খুশি, ওর একটা মনে হচ্ছে যে ও বাটারফ্লাই বাটারফ্লাই। আর এই উইংসটা আমি ওই পাশের বাড়ির থেকে একটা বাচ্চা মেয়ে ছিল, তো ওর ড্রেসের সাথেই ছিল, ওই জন্য আর আমি কিনিনি, জাস্ট একদিনের জন্য প্রোগ্রাম। আর ও যেহেতু ছেলে, ওর তো আর পরে লাগবে না, তো আমি ওর কাছ থেকে একটু চেয়ে নিয়ে এসেছি, তো আমার কাজ হয়ে গেছে। আর যাদের এরকম হয়নি তাদের তো কিনতেই হয়েছে। তো এই যে ছেলে আমার বাটারফ্লাই হয়ে গেছে, এইবার আমরা যাব স্কুলে, দেখি স্কুলে গিয়ে ছেলে কি করে, নাচ করে না গান করে। চলুন তাহলে স্কুলে যাই। এই যে চলে এলাম আমরা স্কুলে, আর আমি আর আমার ছেলের বন্ধুর মা মানে দুজনই ব্লু কালার পরেছি। আমরা কিন্তু জানতাম না আমরা ব্লু পরবো, তো আমরা মানে অজান্তেই ব্লু পরে ফেলেছি। তো এই যে বাচ্চাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে, প্রথমেই কেজির বাচ্চারা দের ডান্স হচ্ছে। তো ওদের ডান্স হয়ে গেলে এবার আবার এই যে এখানে আপার লোয়ার সব মেশানোই আছে, এইবার বাচ্চারা গান করছে। আর সবাই কিন্তু উইংস পরে আছে, মানে ছেলে হোক আর মেয়ে হোক সবাই এই যে ডানা পরে আছে। তার সাথে আবার কেউ কেউ প্রিন্সেস সেজেছে, প্রিন্স সেজেছে। আর এইটা হচ্ছে নার্সারির বাচ্চারা, তো এখানে এরা হচ্ছে গিয়ে কেউ প্রিন্স সেজেছে, কেউ মাউস, কেউ র্যাট ক্যাট, মানে যাকে যা ক্যারেক্টার দিয়েছে তারা তারা সেইটা সেইটা সেজেছে। এখানে আবার একটা গান হচ্ছে, আর ওমের এখনও ডান্স হয়নি, তো ওর জন্য আমরা অপেক্ষা করছি। আর এর আগেও যখন মাদার্স ডেতে প্রোগ্রাম হলো, ওমকে না নাচ করতে বলেছিল, আর ওকে একেবারে সামনে দাঁড় করিয়ে দিয়েছিল বলে ও মানে লজ্জায় আর নাচ করতে পারেনি। এই যে যাচ্ছে ওম, ও কিন্তু আমাকে খুঁজে এদিক ওদিক তাকাচ্ছে, আমি সামনেই আছি, আশা করছি ও আমাকে দেখতে পেয়ে যাবে। তো এই যে দাঁড় করাচ্ছি, আর আমি প্রে করছিলাম, আমার ম্যাডামকে বলেওছিলাম ওকে যেন একেবারে সামনে না দেয়, তাহলে ও না একটু মানে ভয় পেয়ে যায়, লজ্জা পেয়ে যায়। তো এইবার একটা লাইন একটু পেছনে দিয়েছে, যে জন্য ও মানে নাচটা বেশ করছে। তো এইটাতেই আমি ভীষণ খুশি যে ও অ্যাক্টিভলি মানে পার্টিসিপেট তো করেইছে, আর তার সাথে সেটা ডান্সটাও করছে। যেহেতু মানে এর আগেও একবার হয়েছে, এটা ফার্স্ট টাইম নয়, তো সেজন্য ওর একটু সাহসও হয়েছে, আর ও নাচটা করছে, আর সব বাচ্চারা কীরকম মানে কি সুন্দর করছে, তো আমার তো ভীষণ ভালো লাগছে। আর এটা একটা স্কুলের বেশ ভালো মানে দিক, যে 5 মাসে আমাদের বাচ্চারা কী করলো, ক্লাসরুমে কী হচ্ছে না হচ্ছে সেটা তো আমরা দেখতে পারি না, তো এই প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে দেখানো হয় ভিডিও করে, মানে যে পর্দায় যে এই ক্লাসে এইটা এটা হচ্ছে। আর বাচ্চাদেরও মানে 5 মাসের পরে এটা একটা ছোট্ট ব্রেকের মতো হয়ে যায়, ওরা ওরা বেশ অ্যাক্টিভিটি করে, নাচ করে, গান করে, ওদেরও মানে উৎসাহ হয় স্কুলে আসার, মানে ইন্টারেস্টটাও বেড়ে যায়। তো এই যে এইটা প্রতি বছর অগাস্টের শেষের দিকে হয়, তো এই যে হচ্ছে। আর এমনিতে তো হচ্ছে গিয়ে স্কুলে মাদার্স ডে, পিঙ্ক ডে, ব্লু ডে, মানে যা যা হয় সেগুলো মোটামুটি সেলিব্রেশন হয়। তো এই যে ওদের ডান্স হয়ে গেছে, এবার ওরা যাচ্ছে এক এক করে, ওই দেখুন ও কিন্তু আমাকে দেখতে পেয়েছে, তো যাচ্ছে আর এই যে দেখাচ্ছে ক্লাসরুমের অ্যাক্টিভিটি কী কীভাবে ওদের পড়ানো হয়, পড়ানোর প্রতি কীভাবে ইন্টারেস্ট জাগানো হয়, তো এই যে দেখানো হচ্ছে। আর এই যে প্রোগ্রাম শেষ, মোটামুটি 1 ঘন্টার মতো চলেছে, আর এই যে সব কচিকাচারা এখানে দাঁড়িয়ে আছে সবার মায়ের অপেক্ষায়, তো আমিও ওমকে খুঁজছি এখন, এত এতগুলোর মধ্যে ওকে খুঁজে পাচ্ছিলাম না, তো এই যে ফাইনালি পেয়ে গেছি, আর ও আমাকে দেখে কতটা খুশি হয়ে গেছে। আর আমিও একটু টেনশন পড়ে গেছিলাম যে ছেলে
কাজলটা কোথায় গেল? আসলে সবাই উইংস পরা, তো আমি খুঁজে পাচ্ছিলাম না, ও হয়তো আমাকে খুঁজছিল, অপেক্ষা করছিল মায়ের জন্য। তো আমার একটু টেনশন, টেনশন না মানে খুঁজছিলাম আর কি ছেলেটা কোথায় গেল কোথায় গেল। যাই হোক ফাইনালি পেয়ে গেছি। একবার না আমি ওপরেও গেছি, নিচে পাইনি, এত ভিড়ের মধ্যে ক্লাসরুমেও গিয়েছিলাম। যাই হোক এবার আমরা বাড়ি যাব। তো এই যে চলে এলাম আমরা বাড়িতে, আর এই যে ছেলে এখন একটু খাওয়া দাওয়া করবে, সকালে তো তেমন খাওয়া দাওয়া হয়নি, এখন 11টার মতো বাজে, তো একটু এই যে খাওয়া দাওয়া করেছিল, তারপরে স্নান করে একবারে ভাতই খাইয়ে দিলাম আজকে তাড়াতাড়ি। বাড়িতে আবার এসে দেখি মা কই মাছের ঝোল রান্না করেছে, তো গরম গরম ভাত আর কই মাছের ঝোলটাই এখন ওকে আজকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিই, যেহেতু সকালে তেমন কিছু খাইনি। আর স্কুলে তো বলেছিল যে আজকে টিফিন আর কি নিতে হবে না, শুধু জল নিতে হবে, তো জলটা আমার কাছেই ছিল। আর ছেলের খাওয়া হয়ে গেলে এবার আমরা খাবো। এই যে ছেলের খাওয়া হয়ে গেছে, এবার আমিও বসে পড়েছি, কই মাছের ঝোল আর এই যে চিকেন রান্না হয়েছে, আর মাছটা সাংঘাতিক ঝাল করে ফেলেছে মা, মানে আমার ভীষণ ঝাল লাগছিল। এই যে খাওয়া দাওয়া শেষ, ছেলে আমার বিছানা করছে, আজকে ছেলে শখ হয়েছে দাদু আর দিদানের সাথে শোবে, তো ওই জন্য তিনটে বালিশ পাচ্ছে, মানে ও একটাই শোবে, ও দাদু একটাই শোবে আর একটা দিদান শোবে। ও মানে আবার নিজেই সব কিছু রেডি রেডি করে এবার নিচে যাচ্ছে ডাকতে, মানে ওর আর কি ভীষণ খুশি। আর ও যাতে দাদু দিদা এসে দেখে যে ওর বিছানাটা পুরো রেডি করে ফেলেছে, ওই জন্য ও একেবারে সব তাড়াতাড়ি করে এসে সব পেতে টেতে রেডি করে শুয়েও পড়েছে, যাতে দিদা দাদু এসে বলে বাহ কত ভালো ছেলে, মানে ওর এইটা শুনতে ভীষণ ভালো লাগে। আর স্কুলে যখন গিয়েছিলাম, ওই যে এই 5 মাসে ওদের কী কী করেছে, এই যে সেটা তো এটা তো সেদিন দিয়েছিলাম বাড়িতে বসেই বানিয়ে, তো এইটা আর ক্লাসরুমে বসে ও নিজে কী কী করেছে সেইগুলোও দিয়েছে, চলুন আপনাদেরকে দেখাই, মানে ওদের ক্লাসরুমে ও কী কী অ্যাক্টিভিটি করেছে। এই যে এই একটা বানিয়েছে, এইটা কালার করেছে, মোম রং করেছে, আর এই যে একটা ফাইলের মতো থাকে মানে ছবি দিয়ে দিয়ে দেয়, আর এইটা হচ্ছে একটা বাটারফ্লাই করেছে, ওই যেদিন গাছ নিয়ে গেল সেই দিন হয়তো এটা করেছে, নিচে এই যে গ্রিন কালারটা ও ওমি করেছে, বাটারফ্লাইটা হয়তো ওরা কাটিং করে দিয়েছে। আর এইটা হচ্ছে 15 আগস্টের অ্যাক্টিভিটি, মানে পতাকাটা কালার করেছে, আর এইটা হচ্ছে সম্ভবত পিঙ্ক কালার, তো আর ওই যে ওপরে হ্যাঁ পিঙ্ক ডে লেখা আছে, তো পিঙ্ক ডের দিন এইটা করেছে, মানে এক একটা ডে স্পেশাল ডেতে ওরা এগুলো এগুলো ওদেরকে করতে দেয়, ওরা নিজের নিজের সেটা করে। আর ফাদার্স ডেতে ওই যে সেই কার্ডটা আমরা বাড়িতে বসে বানালাম, আর হ্যাপি ফাদার্স ডে লেখাটা তো ওমকে দিয়েই লেখানো হয়েছিল, ওই যে লেখা দেখলে বোঝা যায় যে ওই লিখেছে, তো ওকে দিয়েই আমি লিখিয়েছিলাম যে ওর হাতের লেখা যেমনই হোক না কেন ওর বাবার জন্য কার্ডটা মানে ওর দিয়েই লেখানো হবে, আর এই যে কার্ড বানানো হয়েছিল। তো এগুলোর সমস্ত কিছু এই 5 মাসে ওরা এগুলো করেছে এক একটা দিনে, তো এটা ফেরত দিয়ে দিয়েছে, আরও এই মাশরুমটাও ওরা বানিয়েছে। তো এই যে এখন রাত 10টার মতো বাজে, আর ছেলেকে এখন বসেছি খাওয়াতে, আর এই যে একটা বোর্ড আছে, তো এখন ওই বোর্ডে আঁকছে, আর ওই যে অনেকদিন পরে বাবা আবার বাজারে আম পেয়েছে, আম নিয়ে এসছে, আর এখন ওকে এই বোর্ডটাতে লেখাচ্ছে, কারণ স্কুল থেকে বলেছিল যে পুজোর পর থেকে না ওদের বোর্ডেই সব মিসরা লিখে দেবে, এখন যখন খাতায় লিখছে তখন আর খাতায় লিখবে না, মানে বোর্ডেই লিখে দেবে, তো ওদেরকে নিজেদেরকে বোর্ড থেকে তুলে তুলে লিখতে হবে। তো যে রিয়া ওকে পড়াতে আসে, তো আমি বলেছি রিয়া তুই এক কাজ করবি, খাতায় লিখবি না বোর্ডে লিখবি, আর ওকে নিজেকেই ওই বোর্ড থেকে তুলে তুলে ওটা করতে বলবি, তাহলে ও যদি বাড়িতে অ্যাটলিস্ট একটু ওর প্র্যাকটিস হয়ে যায়, তাহলে স্কুলে গিয়ে বিষয়টা ধরতে ওর সুবিধে হবে। আর যেহেতু বোর্ডে করছিল ওর একটু ইন্টারেস্টিং লেগেছে বিষয়টা, আর এর জন্য ও এখন বোর্ডে আর কি করছে, তো ওই এখন ওই রিয়া তাই করছে, মানে যা লেখা ও বোর্ডে লিখে দিচ্ছে, ও সেখান থেকে তুলে তারপরে নিজে নিজে করছে। আর ছেলের একটা জিনিস ভালো, ও বেশ তাড়াতাড়ি সমস্ত কিছু ধরে নেয়, মানে এই আর কি দুষ্টুমি করলেও তাড়াতাড়ি ওর ধরে নেয়, তো এটা বেশ ভালোই। আর এই যে খাওয়া দাওয়া শেষ, এখন ওর মানে ব্রাশ করা, মুখ ধোয়া সব কিছু হয়ে গেছে, চেঞ্জ করা, ক্রিম মাখা, আর ছেলে এখন ঘুমোবে। আর তো আজকে সারাদিনের ভিডিওটা এখানেই শেষ করব। আজকে সারাদিনে তোমাদের মা ছেলেকে দেখতে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আর আমাদের যদি দেখতে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে থাকবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করি, টাটা।